রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে শুধুমাত্র অষ্টম এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 116টি পদে একটা খুব বড় এবং ভালো ভ্যাকান্সির ব্যাপারে এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব। এবং এখানে যে সকল পদগুলোর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে সেগুলো সমস্ত স্থায়ী পদ, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, কারণ তাহলে কিন্তু অনেক তথ্য আপনাদের অজানা থেকে যাবে এবং আপনারা ঠিকমতো আবেদনটি করতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নোটিফিকেশানে কী বলা হয়েছে। তাহলে বন্ধুরা, এটাই হলো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে প্রথম যে পদটার কথা এখানে বলা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 49 অর্থাৎ 49টি, এবং এখানে রিজার্ভ ক্যাটাগরির জন্য ভ্যাকান্সির টেস্ট দেওয়া হয়েছে, এগুলো তো আপনারা দেখে নেবেন। এবং গ্রেড টুর জন্য যে ভ্যাকান্সিগুলো নেওয়া হচ্ছে এখানে দেখুন, এখানে জুনিয়র অ্যাটেন্ডেন্ট, জুনিয়র গার্ড, জুনিয়র সিকিউরিটি নায়ক, জুনিয়র ফরাস, জুনিয়র সুইপার, প্লাম্বার, জুনিয়র ড্রাইভার, লিফটম্যান, জুনিয়র ইলেকট্রিশিয়ান, এই সকল পদগুলোর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এবং এখানে টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 67, এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির লিস্ট এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। তাহলে বুঝতেই পারছেন এখানে টোটাল ভ্যাকান্সির পরিমাণটা অনেক বেশি। তাহলে এবার দেখে নেওয়া যাক যোগ্যতা। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মিনিমাম যেটা আপনাদের দরকার সেটা প্রি ইউনিভার্সিটি অর্থাৎ হায়ার সেকেন্ডারি আপনাদের থাকা দরকার, এবং তার সঙ্গে এখানে আপনারা যে পে স্কেলটা পাচ্ছেন সেটা এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এবং পরবর্তী গ্রেড টু এর জন্য এখানে জুনিয়র অ্যাটেন্ডেন্ট, জুনিয়র গার্ড, জুনিয়র সিকিউরিটি নায়ক, জুনিয়র ফরাস, জুনিয়র সুইপার, এই সকল পদগুলোর জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আপনাদের আবেদন করতে পাচ্ছেন, এবং পে স্কেলটা সেরূপ পাশে দেওয়া রয়েছে। এবার দেখুন পরবর্তী যে পদগুলো আছে, প্লাম্বার, হেল্পার, জুনিয়র ড্রাইভার, লিফটম্যান, জুনিয়র ইলেকট্রিশিয়ান, এই সকল পদগুলোর জন্য অষ্টম শ্রেণীর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডগুলোতে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, এবং এর পাশাপাশি আপনারা এখানে পে স্কেলটা পেয়ে যাচ্ছেন, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এবার চলে আসি গুরুত্বপূর্ণ একটা তথ্যে, যেখানে আপনাদের অনলাইনে কিন্তু আবেদন করতেই হবে। এবং এখানে অনলাইনে আপনারা এই ওয়েবসাইটে www.rbu.ac.in অথবা এই ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদন করতে পারেন। আবেদন শুরু হচ্ছে 15/2/2020 থেকে এবং এটা চলবে 6/3/2020 পর্যন্ত। এবং এখানে যে ফিজ আছে সেটাও কিন্তু আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, যেটা লাস্ট ডেট 6/3/2020 রাত 12টা পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক এজ লিমিট, এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এটা আপনাদের কাউন্ট করতে হবে 1/1/2020 হিসাবে। এবার এই জায়গাটা একটু দেখে নেবেন, এখানে অ্যাপ্লিকেশান ফিজের কথা বলা হয়েছে, এখানে গ্রেড ওয়ান অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য সাধারণ এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য ফিজ আছে 500 টাকা করে, এবং এসসি এসটিদের জন্য আছে 250 টাকা করে। এবং গ্রেড টু লেভেলের যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য সাধারণ এবং ওবিসিদের জন্য ফিজ আছে 400 টাকা করে, এবং এসসি এসটিদের জন্য আছে 200 টাকা করে। এবং এখানে দেখুন আরও একটা কথা বলা হয়েছে, আপনারা চাইলে একটার বেশি পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেক্ষেত্রে আলাদা আলাদা পেমেন্ট এখানে পে করতে হবে। যেমন আপনারা গ্রেড ওয়ান এবং গ্রেড টুতে যদি একসঙ্গে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের 500 আর 400 মিলিয়ে অর্থাৎ মোট 900 কিন্তু আপনাদের এখানে পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু আপনারা একের বেশি পদে কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে তৎক্ষণাৎ আপনারা এই আবেদনটি করে দিন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এটাই ছিল আজকের খুব বড় এবং ভালো একটা ভ্যাকান্সির ব্যাপারে তথ্য। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে, এবং সাথে সাথে কিন্তু ভিডিওটা একটা লাইকও করা চাই, এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। এবং এই সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা অনলাইন আবেদনে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় সেটাও কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি অবশ্যই আপনাদের সাহায্য করে দেব। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।